আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর নতুন বছরের প্রথম দিনের বিকেলটা আমি কাটিয়েছি রমনা পার্কের ঘাসের উপর বসে। সো এখানে ঘাসে বসে এই পার্কের সৌন্দর্য অনুভব করাটা একটা অন্য রকমের অনুভূতি, ট্রাস্ট মি, অনেক বেশি ভালো লাগছিল। আর সাথে এসব ব্যাডমিন্টন খেলা তো আছেই, শীতের দিনে কিন্তু ব্যাডমিন্টন অনেক মজা লাগে, যদিও আমি ফার্স্ট টাইম খেলছিলাম। তো খেলা শেষ করে আমি আমার বোন, আমার ননদ আর আমার হাজব্যান্ড আর বেবি মিলে চলে গিয়েছিলাম পরিবাগে। পরিবাগে যে এই মায়ের দোয়া চাট হাউসের এই ফুচকাটা নাকি অনেক মজা, সো এটা ট্রাই করলাম। আর আসলে এটা খুব মজা ছিল, কেউ গেলে অবশ্যই ট্রাই করবেন। আর ওইদিকে শিহান কিন্তু গিয়েই সবার আগে আল মুসলিমের বারবিকিউ চিকেনটা অর্ডার দিয়ে খাওয়াও শুরু করে ফেলছে, মানে সে একদম নিজের মতো করে মজা করে খাইতেছে। আল মুসলিমের এই কাবাবগুলো কিন্তু আমাদের অনেক বেশি ফেভারেট। সো এখানে বারবিকিউ আছে, শিক কাবাব আছে, ফিশ বারবিকিউ আছে, কাঁকড়া আছে, আপনাদের যা যেটা মনে চায় সেটা ট্রাই করতে পারেন, কারণ আল মুসলিমের খাবারগুলো আসলে অনেক মজা। আর আমরাও এনজয় করছিলাম বসে বসে এই খাবারগুলো। আর একটা টাইম ছিল যখন আমি এই বারবিকিউটা অনেক বেশি খেতাম, প্রায় এসে খেতাম, আর এই উইন্টারে ফার্স্ট টাইম এসেছিলাম, অনেক মজা লাগছিল এই বারবিকিউ চিকেনটা। এই যে আমরা খাওয়া শেষ করে আপনাদেরকে আমাদের এক ঝলক দেখাই দিলাম। আর আমাদের সাথে সুমেরাও ছিল, সে তার খেলনা নিয়ে এত বেশি এক্সাইটেড ছিল, সে বাসায় গিয়ে এগুলো দিয়ে খেলবে, মানে সুপার ডুপার এক্সাইটেড। তারপর আমরা আর একটু সামনের দিকে আগাচ্ছিলাম, এখানে কিন্তু অনেক ড্রিঙ্কসেরও অনেক কিছু আছে, মানে জুস টুস, কফি, চা, মানে খেলনা কি নাই সব কিছু আছে ওখানে, আপনি যা যা খেতে চান। অ্যান্ড দেন রাইসা ওরা বলছিল যে মোমো খাবে, আমরা চলে গেলাম মোমো স্টেশনে। অ্যান্ড এই যে মোমো বানাচ্ছে, আর মোমোর পাশে ছিল এই আলুর রোল স্টিকগুলো, এগুলো তো সবাই লাইন ধরে খাচ্ছিল, যদিও আমার অত বেশি পছন্দ না, বাট তাসনিম বলছিল যে ওটা খাবে তাই ওর জন্য নিচ্ছিলাম। কে কিনে দিল? কে কিনে দিল? বাবা দেখি তোমার খেলনা। আর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের মোমো চলে আসলো, আমরা একটা স্টিম মোমো আর একটা চিজ মোমো নিয়েছিলাম, বেশ ভালোই ছিল আর খুব মজা লাগছিল। আর এই তো বছরটা শেষ, আর নতুন একটা বছর আসলো, নতুন বছরে ভাবছি ভালো নতুন কিছু দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, আবার দেখা হবে।